হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো তোমাদের রুটিনটা একটু পরিবর্তন হয়েছে তা জানাতেই আজকের এই ভিডিওটি করা। তো তোমাদের যে দেখো নোটিশের বিষয়টা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে 2000 যে তোমার 24-এর যে পরীক্ষাটা হবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, হ্যাঁ, এখানে যে 13 তারিখ 7 মাস, অর্থাৎ 13 তারিখে তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কী করা হবে, দেখো এটা সময়সূচিটা পরিবর্তন করা হয়েছে। তো চলো আমরা দেখে এখানে আরও বিস্তারিতভাবে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি কী করা হয়েছে, ইতিমধ্যে পেয়ত করা হয়েছে। অর্থাৎ তোমরা যে তোমাদের পরীক্ষাটা যে হবে, তোমার যে কিন্তু যে 3 তারিখ থেকে তোমাদের যে মেন পরীক্ষাটা হওয়ার কথা ছিল এটা কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। তো দেখো এখানে কিছুটা পরিবর্তন হয়েছে। তো দেখো তোমাদের পরীক্ষাটা পরিবর্তন হওয়ার কারণ কী? কারণ হচ্ছে এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 13 তারিখ 7 মাস 2024 তারিখে যে তোমাদের যে কী হবে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে না। কারণ কী? কারণ হচ্ছে এই তারিখে কী হবে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের ওই পরীক্ষার দিন যে শিক্ষকদের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নিবন্ধনের জন্য, সেই কারণে অনেক শিক্ষক আছে তোমাদের পরীক্ষায় দিন থাকতে পারবে না, কারণ তাদেরকে অন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাদের নিজেদের একটা পরীক্ষা আছে। এবং উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগের পরীক্ষার কাজে নিয়োজিত থাকবে। অর্থাৎ তোমাদের স্কুলে অনেকের সিট পড়বে অনেক শিক্ষকের এই পরীক্ষাটা নেওয়ার জন্য, যে কারণে তোমাদের ওই দিন কি পরীক্ষাটা নেওয়া হবে না। তো NTRCA ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন। অর্থাৎ এটা আসলে একটা অনুরোধ করা হয়েছে। তো এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দেখো কী করা হয়েছে, এমত অবস্থায় আগামী 13 তারিখ 7 মাস 2024 তারিখে অনুষ্ঠিতব্য তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ওদিন বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল, সপ্তম শ্রেণীদের ইংরেজি হওয়ার কথা ছিল, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হওয়ার কথা ছিল এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা হওয়ার কথা ছিল। তো এই পরীক্ষাগুলো কী করা হয়েছে, দেখো বিষয়সমূহের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী তোমার 3 তারিখ 8 মাস, অর্থাৎ তোমাদের পরীক্ষা জুলাই মাসে কিন্তু সবগুলো হওয়ার কথা ছিল, কিন্তু এটা কী করা হবে 30 তারিখে শেষ হওয়ার কথা ছিল জুলাই মাসের, কিন্তু তোমাদের এই 13 তারিখের যে পরীক্ষাগুলো আছে যে পরীক্ষাগুলো তোমাদের কী করা হবে, তোমাদের জুলাই অগস্ট মাসের, অর্থাৎ অগস্ট মাসের 3 তারিখ অনুষ্ঠিত হবে, অর্থাৎ তার পরের মাসে, অর্থাৎ আগামী মাসে মেন পরীক্ষাগুলো হবে এবং 13 তারিখের পরীক্ষাটা আগামী মাসের পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের কয় তারিখ অনুষ্ঠিত হবে, দেখো আগস্ট মাসের 3 তারিখে অনুষ্ঠিত হবে এবং শনিবার হবে, ওই দিন শনিবারও তোমাদের পরীক্ষাটা হবে। আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, তোমাদের পরীক্ষা যেন পরিবর্তন করা হয়, কারণ এই দিন তো ওই যে শিক্ষকদের নিবন্ধন পরীক্ষার সিট পড়বে তোমাদের স্কুলে। তো চলো আমরা বিষয়টা বিস্তারিতভাবে বোঝানোর জন্য তোমাদের যে মেন রুটিনটা আছে মেন রুটিনটা একটু পর্যবেক্ষণ করে নিই। তার আগে বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিভিন্ন সমাধান সবার আগে পেয়ে যাবে তোমরা। তো দেখো এই যে এটা হচ্ছে তোমাদের মেন পরীক্ষার রুটিন। তো দেখো তোমাদের মেন পরীক্ষার রুটিনে কী ছিল, তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং 30 তারিখে কিন্তু শেষ হয়ে যেত পরীক্ষাটা, কিন্তু এখন 30 তারিখে শেষ হবে না। তোমাদের যে 13 তারিখে যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ না, এই যে ষষ্ঠ শ্রেণীদের বিজ্ঞান, তারপর সপ্তম শ্রেণীদের ইংরেজি, তারপর অষ্টম শ্রেণীদের শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, এই পরীক্ষাগুলো কী হবে, এই 13 তারিখের পরীক্ষাটা এই 30 তারিখের পরে তোমার কবে 3 তারিখ 8 মাস 24 এই তারিখ অনুষ্ঠিত হবে, এবং তোমার যে এই বিজ্ঞানটা তোমার এই যে এখানে আসবে এবং ইংলিশটা এই নিচে আসবে, শিল্প সংস্কৃতি এখানে আসবে, অর্থাৎ তোমার পরীক্ষাগুলো তখন এই যে এই তারিখগুলোয় অনুষ্ঠিত হবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের, ঠিক আছে। মানে বিষয়টা খুবই সহজ, তোমাদের 13 তারিখে পরীক্ষাটা তোমাদের হবে না, এই পরীক্ষাগুলো তোমাদের হবে না, 13 তারিখের কোনো পরীক্ষাই হবে না, 13 তারিখ তোমাদের ছুটি, এবং 13 তারিখের পরীক্ষাটা 3 তারিখ 8 মাস 24 সালে হবে, অর্থাৎ তোমার আগস্ট মাসের 3 তারিখে সেই পরীক্ষাগুলো হবে, 13 তারিখের সব পরীক্ষাগুলো। তো আশা করছি এই রুটিনটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের রুটিনে কী কী পরিবর্তন এলো। তো এই ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই চ্যানেলে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান সবার আগে পেয়ে যাবে, তাই এখনই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।